নমস্কার নমস্কার। এক চিলতে বাগান ইউটিউব চ্যানেলে সকল দর্শকের জন্য একটু আপনার পরিচয়টা শুনব। নার্সারির নাম তো অবশ্যই জানবো। অবশ্যই, আমার নাম দৈপায়ন বিশ্বাস এবং আমার নার্সারির নাম ইউটিউপিয়া নার্সারি, এটা নবদ্বীপে অবস্থিত। এই মুহূর্তে শীতকালীন যে সিজনাল ফ্লাওয়ার সেটা আপনি করছেন? অল্প, মানে প্রথম বছরে তো আমি দেখি কি হয়, কীরকম রেজাল্ট পাওয়া যায়, তবে টুকটাক আমার এলাকা থেকে আসছে। ঠিক আছে, তো আমাদের এইদিকে শীতকালের চারাটা একটু লেটে বিক্রি হয়। অন্যান্য জায়গা কলকাতার সাইডে যেরকম মোটামুটি এক মাস আগে রেডি চারা বিক্রি হতে শুরু করেছে, কিন্তু আমাদের এই নদিয়া এলাকায় কিন্তু ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে আমাদের চারা বড় করে বিক্রি শুরু হয়। বিশেষ করে আমার নবদ্বীপের মধ্যে এটা তো অবশ্যই, তাই আমরা এখনও চারা বসাচ্ছি, কালকে পর্যন্ত বসাবো আর বসাবো না। আপনার নার্সারি মূলত তো অ্যাডিনিয়াম দিয়ে বিখ্যাত? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, অলরেডি জেনে গেছে আর কি, যে ভালো অ্যাডিনিয়াম পাওয়া যায়। এবছর করছেন শীতকালীন সিজনাল ফ্লাওয়ার, এই সিজনাল ফ্লাওয়ারের চারা কি অনলাইনে দিচ্ছেন নাকি? না, এটা অনলাইনে দেওয়া সম্ভব না এবং এই রিক্সটা নিতে চাই না যদি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আসুন এখানে দেখুন, ঘুরে যান। ঠিক আছে, তবে বেশি দিতে পারবো না, খুব জোর 8 থেকে 10টা ভ্যারাইটি হয়তো করেছি বেছে বেছে, যেটা আমার এখানে চলবে। শুধু গরম পড়েছে বলে হাইট দেখুন, কি যদি শীতে হতো তাহলে এইটুকু হাইট থাকতো, গরমের জন্য ইনকা সবসময় বেড়ে যায়। ঠিক আছে, এটা মোটামুটি আমার অনেক দিন আগেই রেডি হয়ে গেছে এবং সেল শুরু হয়ে গেছে, ঠিক আছে, 20ও চলে এসেছে, কিন্তু এই সময় হয়তো 20টা না নেওয়াই ভালো হবে, তাহলে একটু যত ঠান্ডা পড়বে গাছটা গঠনটা এবং ফুলের সাইজটা বেশি হবে। এখন যদি ফুলটা নেওয়া হয় তাহলে ছোটো ফুল হবে, তো মোটামুটি রেডি হয়ে গেছে। ইনকা কীরকম রেটে বিক্রি হচ্ছে? এগুলো 10 টাকা করে, 10 টাকা এত বড়ো চারা, সে যেখান থেকে আসুক 10 টাকা করে। মোটামুটি 1 ফুটের চারা? 1 ফুটের চারা, কিন্তু এটা 1 ফুট হয় না, মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে থাকে যদি ঠান্ডাটা বেশি পড়ে। এটা হচ্ছে সেই রক্ত গাঁদা। হ্যাঁ, ঠিক আছে, ডোয়াপ ভ্যারাইটি, যেটা একটু ছোটো হয় বেটে টাইপের, এটাও মোটামুটি রেডি, যারা নিয়ে গিয়ে করতে পারবে। এটা এগুলো 8 টাকা করে, ঠিক আছে, সেই হোলসেল রেট কিন্তু এগুলো আমার কাছে, যেই আসুক না কেন, সে একটা দুটো নিলেও একই দাম। হ্যাঁ হ্যাঁ, হোলসেল সেরকম আমি শীতের চারাটা করছি না। ঠিক আছে, এখানে আছে আফ্রিকান ডেইজি, আছে আফ্রিকান ডেইজি, এগুলো বেশি দিন হয়নি বসানো, দিন দশেক হবে, কারণ আমাদের এখানে লেটে সমস্ত কিছু বিক্রি হয়। ঠিক, এটা হচ্ছে সেই ক্যাপসিকাম সবুজটা, এই 20 ঝরতে শুরু করেছে ক্যাপসিকাম, এখানে ভাড়বে না আছে, বেশি দিন লাগানো হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে ফায়ারবল গাঁদা যেটা বলি, মানে রক্ত গাঁদার মতনই একটা ভ্যারাইটি, যেটা একটু বড় হবে এবং রক্তের রক্ত গাঁদার থেকে একটু আটটু লাল টাইপের হবে। ঠিক আছে, এবং সাইজটা খুব সুন্দর হয় ফায়ারবল গাঁদা, এটা ফায়ারবল। ওইদিকে জবা আছে, এখনো জবা ঢোকেনি, সেভাবে আমিও জবা সেল করি। এখানে আর কি কি আছে? এখানে আছে স্টক, আছে ক্যালেন্ডুলা, আছে ক্যালেন্ডুলা, এগুলো তো, হ্যাঁ ক্যালেন্ডুলা এটা, ঠিক আছে, এটা যথেষ্ট বড় হয়ে গেছে এবং 20 ছাড়বে। শীতকালে ছাড়া আমাদের যতটা ঠান্ডা পড়বে গাছের গঠন গ্রোথ খুব ভালো হবে, সেভাবে তো ঠান্ডা এখনো স্টার্ট হয়নি। এটা হচ্ছে মালভা, মালভা, হ্যাঁ, কি দাম পড়ছে মালভার? মালভা 15 টাকা করে, 15 টাকা। হ্যাঁ, আর ক্যালেন্ডুলা 10 টাকা করে, ক্যালেন্ডুলা 10 টাকা। এটা হচ্ছে ভিমকা, যেটা হাইব্রিড ভিমকা বলা হয়, হ্যাঁ, এটা 10 টাকা করে। রেডি হবে, কারণ খাপে খাপে বসাচ্ছি, যে 500 চারা এই সময় পাবো, 500 চারা তার পরে পাবো, একসাথে বসালে তো আমরা পাবো না এখনো, এই কালকে এটা পিটুনিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালকে এখনো বসবে চারা, আর আর তারপরে বসানো হবে না। এই যে পিটুনিয়া, মোটামুটি যেগুলো 7-8 দিন আগে বসিয়েছি বড় হয়ে গেছে, পিটুনিয়া 10 টাকা করে, স্টার ভ্যারাইটি, স্টার ভ্যারাইটি 10 টাকা মিক্স। এগুলো আমি অত কালার আলাদা আলাদা করিনি, সম্ভব না, কারণ আমি একটা অ্যাডিনিয়াম নিয়ে থাকি, তো এটাই আমার জগৎ, এবং তার পাশাপাশি আমি শীতকালটা যেহেতু করছি, কারণ অ্যাডিনিয়াম শীতকালে কেউ নেবে না, তাই বাগান তো আমার চালাতে লাগবে, তাই জন্য আমার এই শীতকালের এই প্রচেষ্টাটা। ঠিক, অল্প বিস্তারভাবে এখানে কি কি আছে? এটা গ্যাডুলাস আছে, গ্যাডুলাস, হ্যাঁ, গ্যাডুলাসে কি দাম পড়ছে? এটা 10 টাকা করে, 10 টাকা করে, হ্যাঁ। এছাড়া এইদিকে, হ্যাঁ ওদিকেও আছে বিভিন্ন সবজিগুলো আছে, তারপরে যেগুলো হনুমানে বিশেষ করে খায় সেগুলোই নেটির মধ্যে রাখা আছে, কারণ আমাদের নবদ্বীপ বিখ্যাত হনুমান। এখানে এখানে অ্যাস্টার আছে, বাবু গাঁদা বলে একটা নতুন গাঁদা বেরিয়েছে, ওটা আছে বাবু গাঁদা, হ্যাঁ বাবু গাঁদা, এটা নতুন বলছে, দেখা যাক, ফুলটা আমি এখনও দেখিনি,
অ্যাস্টার তো জানি মিক্স ভ্যারাইটি, এটা বিভিন্ন রকম দু তিনটা কালার হবে। কফি আছে, এখানেও পিটুনিয়া আছে, এগুলো এই সামনে বসানো হয়েছে বেশি দিন। এগুলো কি কপি? হ্যাঁ, এটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি হ্যাঁ, আমাদের এখানে রেডি অনেকে নিয়ে যায় এবং যথেষ্ট বড় পটে দেওয়া আছে, 6-7 প্যাকেটে। এটা এখনও দিন দশেক রেখে মোটামুটি 8 ইঞ্চি পটে আপনার পুরো সরাসরি দেওয়া যাবে, এবং পুরোটাই আবার গোবর সারে করা এবং অর্গানিকভাবে, ঠিক আছে? যাতে অনেকে তো করে বাড়িতে দু একটা, এগুলো তার জন্য করা। এটা ব্রোকলি আছে, তারপরে হলুদ ফুলকপি আছে, সব পাতা, ঠিক আছে? আমার হলুদ ফুলকপিটাই, হ্যাঁ এটা হলুদ ফুলকপি। কী দাম পড়ছে এটা? 25 টাকা করে। 25 টাকা? হ্যাঁ। এটা গোলাপিটা, আচ্ছা গোলাপি ফুলকপি বা পিঙ্ক ফুলকপি যেটা বলি, হ্যাঁ এটা নাম আছে একটা, যাই হোক আমার মনে নেই। এটা এটা 25 টাকা করে। 25 টাকা? হ্যাঁ, এগুলো নিয়ে এখনো বসানোর প্রচুর টাইম আছে, এগুলো এখনো এখনো ভালোই হয়। হ্যাঁ, 10 দিন মধ্যে এই পটে থাকবে, কারণ দেখুন শিকড় কিন্তু তলা দিয়ে ছাড়েনি। এখনো 10 দিন রাখা যাবে, তারপর 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে দিলে খুব ভালো হয়, বা মাটিতে যদি করে আরও ভালো হবে। এখানেও ইনকা আছে, বেগুন আছে, এখানে কিছু নর্মাল যেটা আমরা কালো বেগুন বলে থাকি, ওইটা ইনকা তো আছেই। কার্নেশন, এটা এটা কার্নেশন, কার্নেশন, আচ্ছা ঠিক আছে। কার্নেশনে কী দাম পড়ছে? কার্নেশন 10 টাকা করে, আমার এখানে সবই 10 টাকা করে। সিজনাল ফ্লাওয়ার, সামনে বছর নিশ্চয়ই আরও বেশি পরিমাণে। অবশ্যই অবশ্যই, এবার দেখা যাক কতটা কি, প্রথম বছর তো রেসপন্স কীরকম হলো, এর জন্যই একটা দেখতে লাগে, তো এই জন্য এটা করা, এবং আপনারা আসুন দেখুন কীরকম লাগে, ঠিক আছে? ঘুরে যান। অসংখ্য ধন্যবাদ। একটু ফোন নাম্বারটা বলুন দর্শকদের। আমার ফোন নাম্বার হচ্ছে 9531791307, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই কল। তবে এখন যারা শীতের চারা নিতে আসবেন অবশ্যই বাইরে থেকে আসুন সবাই, ঠিক আছে? ঘুরে যান, আমার অ্যাডিনিয়ামের কালেকশন দেখে যান তার পাশাপাশি, কারণ এখন তো সবাই অ্যাডিনিয়াম নেবে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে তখন আরও হিউজ পরিমাণ ভ্যারাইটি পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটা আমার ঠিকানাটা হচ্ছে নবদ্বীপ প্রাচীন মায়াপুর যুবদল ক্লাবের পাশে। কেউ যদি হাওড়াগামী হয়ে আসে, হাওড়া থেকে কাটোয়া লোকাল যে ট্রেনটা চলে সেখানে আসবে, এবং নবদ্বীপ স্টেশন, তারপরে হচ্ছে বিষ্ণুপিয়া, মানে একই শহরের মধ্যে দুখানা স্টেশন, নবদ্বীপ পরে বিষ্ণুপিয়া। বিষ্ণুপিয়া নামলে কী হবে, আপনার খুব কাছাকাছি হবে এবং টোটো ভাড়াটা খুব কম পড়বে। আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চান, কৃষ্ণনগর থেকে আপনার নবদ্বীপ ঘাট বাস বা অটোই করে আসবে, এসে ওখানে বলবে যে নবদ্বীপ ঘাটে যাব, মানে আপনার খেয়া পার হয়ে নবদ্বীপ ঘাটে বা বড়াল ঘাটে আসতে হবে, ওখান থেকে 5-7 মিনিট আমার নার্সারি, টোটো করে বললেই নামিয়ে দেবে যে প্রাচীন মায়াপুর যুবদল ক্লাবের পাশে নার্সারিতে যাব। এটা বলে রাখি নবদ্বীপে আমার একটাই নার্সারি, ঠিক আছে? এই নবদ্বীপে আর কোনো নার্সারি নেই, এটাই সর্বপ্রথম, এটাই চলছে, তো এটা বললে সবাই মোটামুটি চিনতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আসার জন্য, এবং আপনার সাথে আমার প্রথম দেখা এটা, ঠিক আছে? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।